গেছি, গাড়ি চলে এসেছে। প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:30 উঠে পড়েছি, আর কাকিমা তো আজকে আসবে না। সকাল সকাল উঠে আগে মেয়ের এদিকে জল টলগুলো সব এগুলো আগে রেডি করে নেব, তারপরে মেয়ের জামা কাপড়টা ধোবো, ধুয়ে তারপরে ব্রেকফাস্টের প্রস্তুতি। চলো শুরু করি। আজকে সকালবেলা হঠাৎ করে ফুলমাসি এসেছিলো, ফুলমাসি গোড়াবাজারে এসেছিলো একটা কাজে, তো সেখান থেকে মেয়েকে দেখতে এসেছিলো একটুখানি। আমরা যেহেতু আজকে একটু বেরোবো, তাই জন্য ফুলমাসি বেশিক্ষণ আর মানে বসতে বলতে পারিনি। আর এখানে মেয়ের খাওয়া দাওয়া চলছে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও সবাই রেডি টেডি হবো, হয়ে তারপরে বেরিয়ে যাব। সব কাজ বাজ কমপ্লিট, আমাদের লাঞ্চ কমপ্লিট, রেডি। আমরা আজকে এই জামাটা পরেছি, সেরকম কিছু পরাইনি, ভিতরে একটা জাস্ট এই ইয়ে পরিয়ে দিয়েছি নিমা, তারপরে একটা কটসুল, আর তারপরে এটা। এখন চুলোটা একটু সুন্দর করে আঁচড়ে নি, আমাদের সোয়েটার নিয়েছিস তো ব্যাগে? হ্যাঁ, সব জয় ব্যাগ, দুটো ব্যাগ রেডি করেছি। পঞ্চু 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 নিয়েছি। উফ উফ নিয়ে ওরে বাবা, তরমুজ এবারে হ্যাঁ হয়নি, বাজে হয়েছে, এমন নড়ছে যে তরমুজ আমি লাগাতেই পারছি না ঠিক করে। খুলে যাবে তো, ধর একটু, নাহলে তরমুজ লাগানো যাচ্ছে না। তো বলে নিয়ে দেখি, এদিকে দেখো, চলো 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 চলো, গাড়ি এসে গেছে। হ্যাঁ চলো, আমরা কোথায় যাচ্ছি বলবো না, তো আগের দিনই ব্লগে বলে দিয়েছি। হ্যাঁ আমি শুনেছি, ও বলেছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি আমি, ঠিক আছে। হয়েছি, গাড়ি চলে এসছে, এখন নিচে যাব না, তুমি বাবার ক্যারিয়ারে বসে পড়ো। দেখ বুঝতে পেরেছো তো? আসো আসো আসো, ওর হাতটা একটু ঠিক করে দিস। বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি গেট থেকে বেরোনোর সময় না, আমার খুব খিদে খিদে পাচ্ছে, হঠাৎ মনে পড়েছে আরে আমি তো লাঞ্চই করিনি, বেরিয়ে চলে এসেছি, দেখি এখন রাস্তায় কিছু একটা কিনে খেয়ে নেবো। চলো যাই, গাড়ি আসুক, আমি কিছু একটা কিনে আনি। পিৎজা খাচ্ছি, আরেকজন দেখছে, দেখ গান গাইছে আরেকজন। চলে এসেছি শ্রীনগর, আমার বাড়ি, কিন্তু এখানে তো নামবো না, আমরা এখন সোজা চলে যাবো ডানলপ, ডানলপ না আলমবাজার থেকে নেমে তারপর ঘুরে ওখান থেকে হচ্ছে সত্যি। সাইডের রাস্তায় তো সব ভেঙে দিয়েছে, দেখ না কোনো দোকানপাট নেই, যে বড় মাসিদের ফ্ল্যাট ভাঙা পড়বে করেও এখনো ভাঙা পড়েনি। রেল লাইনে এসে দাঁড়ালাম, দেবশাগীকে বলেছি কখন এপারে এসে দাঁড়াতো, এখন ওপারেই দাঁড়িয়ে আছে, এখনো ক্রস করতে পারিনি। ইস আমার চুলের কি অবস্থা, বিচ্ছি আসুক, কি কি কথা বলবে সেগুলো আমি বলছি। গাড়িটা নোংরা, এই নোংরা গাড়িতে হাত দিলাম, এখন আমার এই হবে, আমার ইনফেকশন হয়ে যাবে, আমার ছাতা হয়ে যাবে, মাথা হয়ে যাবে। এইখানে একটা, এই যে এখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটাকে এসেই আগে চিৎকার করবে, ক্যাও 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 ক্যাও, কেন এখানে কুকুর দাঁড়িয়ে আছে, কুকুর আমায় চেটে দিল, দাঁড়াও দেখো এগুলো হয় কিনা। আমি জানি তো কি হয়েছে, বললাম আমি, আমি বললাম আরে পিছনে গাড়ি না এসে দেখিস, কিলো ওখান থেকে উঠলি না কেন, এই দেখ এবার ভিতর থেকে খুলছিস কেন, আমি বললাম এই কথাগুলোই আমি একটু আগে বলেছি। বললাম আমি দেখিস এই তো দেখাচ্ছে বড় বিল্ডিংটা, লম্বা মাথাটা, ওটাই হসপিটাল। আমরা যাবো সুমনের বাড়ি, মানে সুমনের মেসে, পিজিতে আর কি। আমি জানলে এখানে আসতাম না, আমি গলিতে আমি আসি না জেনারেলি, কোন দিকটা কোন দিকটা সুমনকে বললাম লাগিস,
জলদি এখানে সরিয়েই দিতে হলো এর জন্য। মানে ভাই সত্যি তুই পারবি জীবনে। বাবাকে ফোন বেরোবি কি করে এটা ভাব। ঠিক আছে, ইটস ওকে, এখন যখন বস মাথায় ঘোরাচ্ছিস কেন, এখন গঙ্গায় গিয়ে স্নান করাবো। বেরিয়ে কোথায় যাবি? আরে ও তো নিচে মারা রেডি, বাহ সুমনের ঠাকুর ঘরটা বেশ সুন্দর তো, এটা ঠাকুর ঘরই তো, শিব ঠাকুর। এটা কি ধূপ রে সুমন, হেভি হেভি গন্ধ, চরম সোয়াবিনের সবেদা, কোথায় সোয়াবিন ওগুলো, হনুমান খেয়েছিল বানর। এই যে এই যে এই যে সুমনের ভাই হচ্ছে স্পেশাল ফুড ব্লগার, সুমনের ভাই হচ্ছে মানে হেলদি খাবার বানায়, সুমন আর সুমনের ভাই দুজনেই, সুমনের ভাইরা যেটা চ্যানেল ওপেন হবে নাম হচ্ছে হেলদি ভাই, তোমরা আরে আগে চ্যানেলটা খুলু, আগে চ্যানেলটা খুলু, ডক্টর ডি ভালো করে একটা চ্যানেল আছে যেটা নাম হচ্ছে ডক্টর ডি, ইউটিউবে আছে, হ্যাঁ ইউটিউবে ইউটিউবে আছে, আর ফেসবুক ফেসবুকে একটা পেজ আছে, কি নাম, ডক্টর ডি দেখতে সবাই। এই 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 মন দুধ দিয়েছিস না? খুব ভালো খেতে, ওদেরকে রে প্রিয়াঙ্কা, না আছে তো থাকবে তো স্বাভাবিক, অস্বাভাবিক এর কিছু নেই। আমরা হেলদি ভাই খুলছি, হেলদি ভাই, এই তো হেলদি ভাই করে দাও, অনেক বড় জায়গা তো, এরকম সেরা 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 কর রেকর্ড হয়ে গেছি, এখন যাব গঙ্গার পাড়, তাই তো, এখানে ভাই কত কিছু লাগিয়েছে দেখ। চলে এসছি সোদপুর ইসকন, চলো ভিতরে।
ইসকন মন্দিরের ভিতরেই রয়েছে জগদ্ধাত্রী মায়ের একটা মন্দির ছোট্ট, আর একদম ভিতরে রয়েছে প্রভুপাদের একটি মূর্তি, আর এখানে তো রাধাকৃষ্ণের মূর্তি রয়েইছে, আর এই যে সুমন, সুমন কিন্তু প্রচণ্ড কৃষ্ণ ভক্ত, সেটা নিশ্চয় তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানটাতে এসে না বেশ ভালো লাগছে, আর মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম এখানে আসলাম, কলেজে থাকতেও আমি কখনো এটাতে আসিনি। এখানে বোধহয় কিছু সৎসঙ্গ পাঠটাট হবে, আর এটা হচ্ছে প্রসাদ বুকিংয়ের নাম্বার, আর এখানে মানে দোকান টোকানও আছে, মানে যেরকম মায়াপুরে থাকে আর কি সেরকমই। আর এটা আমি একটু ভিডিও করে এনেছি যদি তোমাদের কারুর কাজে লাগে তাই জন্য। আর পিছন দিকটাতে না এটা হচ্ছে এখানে ভোগ খাওয়ানো হয়, আর এখানেই রয়েছে দুদিকে দুটো শিব মন্দির, আর শিব মন্দিরটা ক্রস করেই ওদিকে রয়েছে পুরো ঘাট বাঁধানো গঙ্গা আর কি, মানে গঙ্গাটাকে সুন্দর করে এখানে ঘাট বাঁধিয়ে রেখেছে। আর পরিবেশটা এত সুন্দর লাগছে, বিশেষ করে আমরা একটু সন্ধ্যে সন্ধ্যেবেলায় গেছিলাম, পরন্ত বিকেলের আলোটা পড়েছে জলের মধ্যে, অসাধারণ লাগছে। আর সুমন একটুখানি নিচে গিয়ে গঙ্গা জল নিয়ে এসছে, সবার মাথায় একটুখানি গঙ্গা জল দিচ্ছিল, আমি নিজের মাথায় দিলাম একটু, একটু অরিন্দমকে দিলাম, একটু মেয়ের গায়ে ছুঁয়ে দিলাম। আর আমাদের ভিতু দেবসার্গী দেখো ওই উপরে উঠে দাঁড়িয়ে আছে, এবার ভিতুর ওর একটা নমুনা দেখো, ছুটতে পালাচ্ছে, কেন বলতো? কারণ ওইখান থেকে আকাশ থেকে উড়ে যাচ্ছে বাদুর, ওর ধারণা ওই বাদুরগুলো ওর গায়ে গিয়ে পড়বে। যাতা কেমন লাগছে? এটা এটা প্রথম এলি ইসকন? আমিও প্রথম এলাম। সুমন এখানে এসছিস? এই ঘাটে এসছিস? ওই দিকটা কোথায় কি বলছিলি? ওইটা না না, ওটা কি? ওটা অন্নপূর্ণা মন্দির নাকি? অন্নপূর্ণা মন্দির ঘাট থেকে যখন ফেরার জন্য আসছি তখন দেখলাম এখানে আরতি শুরু হয়েছে, তাই জন্য একটু এখানটাতে দাঁড়িয়ে গেলাম। এরকমই একটা নদীর পার খুঁজছিলাম এতদিন, মানে সেখানে একটু এসে শান্তিতে বসা যাবে, মনটা শান্ত হবে, তার সাথে আমাদের বাড়তি পাওনা আরতি আরতি। আমরা চলে এসেছি সেই কলেজের ছোট্ট দোকানের নামটা দেখা, ঠাকুর দোকানের নামটা কি গো? টাপুর না টুপুর? ওয়াও, সেই পিৎজা বাড়িতেই বানায় কাকুর বাড়ি এখানে, আমি একবার গেছিলাম, নিজে হাতে বানানো একদম ফ্রেশ। কি কি বানাও গো? পিৎজা বার্গার রোল। পিৎজা বার্গার রোল? পিৎজা তো ভেজ ভেজ আছে, ভেজ আছে, পনির আছে। ওকে ওকে, আর বার্গার একই আছে, ভেজ আছে, রোল আছে। এটা কি রোল? চিকেন স্ক্রিন। এই দোকানটাতে যখন আমরা কলেজে পড়তাম তখন আসতাম পিৎজা বার্গার এসব খেতে, এখন মেয়েকে নিয়ে এসেছি। আমাকে চিনতে পারছেন? ডক্টর ডি চ্যানেলটা ফলো করুন। আরো দাও, না না মেয়োনিজ দাও, যা ইচ্ছে দাও। চলে এসছে পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা, আর চিজ ফিজ দিয়ে কাকুর একদম ভরিয়ে দিয়েছে। এটা এক্সট্রা চিজ, এক্সট্রা মেয়োনিজ ওয়ালা পিৎজা, অহারং করা সেই পুরনো স্বাদ। আমি খাবো, খাওয়া শুরু করবো? হ্যাঁ খা। এই তোরা মিহির জন্য, মিহির জন্য মিহি স্পেশাল বার্গার। আরে শাবাশ, না না না, এই কুকুর মিহি, তোমারটা তুমি খাও, এটা ভেজ, সুমনের ভেজ মিহি। রিভিউ করেছে সকাল বেলা, আছে দিয়ে দাও। এখান থেকে সুমন আবার পনির নিচে, আবার আমাকে একটু দিস।
এটা বেশি ভালো দেখি দেখি আমাকে একটু খাও না ওই তো ওর থেকে না এটা এটা পিজ্জা মেল করে পড়তে দেন না টিস্যু তো মাঝখানে এরা কলে সব ও ঠিক আছে খাওয়ার সময় তো টিস্যু থাকবে হ্যাঁ কিন্তু অরিজিনালিটি নাকি একদম একদম দেখ দেখ খাচ্ছে দেখ মিহি মা খাচ্ছে দেখো আর এগুলো তুলে দিলি ডান ডান আগুল চুষতে দেখ না আরেকজনকে দেখ মুখে ঢোকাতে পারছে না তুই এরপর আর কোথায় খাবি না খেলে নিয়ে যাবো রাত্রিবেলা না দেখি খাবো বার্গার পর্ব শেষ ওই হচ্ছে আমাদের ভোগস ক্যাফে ভোগিদার দোকান তার পাশে এটা একটা কি নতুন ক্যাফে খুলেছে এটা ছিল না ছিল এটা এটা ছিল না আগে এই হচ্ছে চন্দনদার দোকান এখান থেকে যত কলেজের পেন খাতা রিচার্জ হ্যাঁ তখন ফোনে রিচার্জ করতে হতো রিচার্জ এইটা এইটাতে যাবো আমরা সাবাস এটাকে দেখো চলে এসি ক্যাফেটার ভেতরে ক্যাফেটার নাম হচ্ছে জয় রাধে ফুড অ্যান্ড গসিপ চলো একটুখানি চা টা খেয়ে নেওয়া যাক এটা হচ্ছে অরিন্দমের চা খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটা মেয়ের খিদে পেয়ে গেছে এখানে বসে সেরেল একটা খাইয়ে দিই কলেজের সামনে দোকান মানে অ্যাফোর্ডেবল তো হতেই হবে বিলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সেটা আজকের মতন সোদপুর ভ্রমণ খতম চলো এই হচ্ছে আমাদের কলেজের পিছনের গেট এটাকে আমরা বলতাম কারণ আমাদের ডেন্টাল গেটটা সামনে আর পিছনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেট বাবা অনেক চেঞ্জ করে দিয়েছে সামনে এসব কিছুই ছিল না আই লাভ জেএনআইটি ফাইটি এসব কিছু লেখা ছিল না কলেজের গেট বন্ধ এখান থেকে এককালে শুধু ঢুকতাম আর বেরোতাম এখন ঢুকতে গেলে পারমিশন লাগবে যাই হোক হয়ে গেল সোদপুর ঘোরা ব্যাক টু হোম সুমন কাকাই টাটা এই সপ্তাহে আমরা আসলাম তোমার ইচ্ছা পূরণ হয়েছে সোদপুরায় সোদপুরায় হ্যাঁ এই হচ্ছে আমাদের কলেজের গেট ডেন্টাল গেট আর এই হচ্ছে আমাদের ডেন্টাল হসপিটালটা যাই হোক আজকের মতন ভিডিও এই অবধি পুরনো জিনিস পুরনো স্মৃতি পুরনো রাস্তা পুরনো সব কিছু নিয়ে আজকের দিনটা বেশ 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 ভালো কাটলো বিশেষ করে মেয়েকে নিয়ে গেছিলাম বলে আরও অনেকটা বেশি ভালো লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও এবারে বাড়ি ফেরার পালা আজকের মতন টাটা